আপনারা দেখছেন স্ট্রিং নিউজ। স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। এই মুহূর্তে আমি আছি 22 নম্বর ওয়ার্ডে, আর এই 22 নম্বর ওয়ার্ড অর্থাৎ এই কৃষ্ণনগরের 22 নম্বর ওয়ার্ডে যে তৃণমূল প্রার্থী সোমনাথ দত্ত আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। প্রথমেই আমাদের স্ট্রিং নিউজে সোমনাথ দত্তকে আমরা স্বাগত জানাচ্ছি। এই 22 নম্বর ওয়ার্ড, এই 22 নম্বর ওয়ার্ডে কিভাবে প্রচার চালাচ্ছেন, যেহেতু এখানকার যিনি দাঁড়িয়েছেন নির্দলে অয়ন দত্ত, বিশিষ্ট একজন রাজনীতিবিদ ছিলেন এই কৃষ্ণনগরের বুকে, গৌরীশঙ্কর দত্তের ছেলে, নির্দল প্রার্থী হয়েছে, তো সেক্ষেত্রে কিভাবে প্রচারটা চালাচ্ছেন, যেহেতু রাজনীতিতে নতুন মুখ নবীন, কিভাবে কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে এটাকে? রাজনীতিতে প্রত্যেক মুহূর্ত এবং প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচি এবং পদক্ষেপই একটা চ্যালেঞ্জের বিষয় থাকে। আমি রাজনীতিতে নবীন নই, দীর্ঘ দিন ধরে আমি রাজনীতি করছি, ছাত্র রাজনীতি, যুব রাজনীতি এবং পরবর্তীতে বৃহত্তর রাজনৈতিক আঙিনায় এসছি এবং বর্তমানে নির্বাচনে 22 নম্বর ওয়ার্ড থেকে দলের প্রতিনিধি হিসাবে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। অবশ্যই চ্যালেঞ্জের বিষয়, রাজনীতি মানে প্রতি মুহূর্তে একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আমরা খুব আনন্দের সঙ্গে সকলকে নিয়ে, সকল কর্মীদের নিয়ে, 22 নম্বর ওয়ার্ডের কর্মীদেরকে নিয়ে, তৃণমূল কর্মীদেরকে নিয়ে, জনসাধারণকে নিয়ে সেই লড়াই আমরা লড়ছি। আচ্ছা, জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? জেতার ব্যাপারে আমরা 100% আত্মবিশ্বাসী, কারণ সমস্ত কর্মীরা আমাদের সাথে রয়েছে, তারা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে সঙ্গে নিয়ে এই লড়াই চলছে। আমরা অবশ্যই জিতব এবং মমতা ব্যানার্জির কাছে শুধু 22 নম্বর ওয়ার্ড না, কৃষ্ণনগর পৌরসভার 25টা ওয়ার্ডই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জির ঝোলাই উপহার হিসেবে দেব। একটা বিষয় জানতে চাইছি যে যদি আপনাকে মানুষ নির্বাচিত করে এই 22 নম্বর ওয়ার্ড থেকে, সেক্ষেত্রে 22 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য কি করার ইচ্ছে রয়েছে, কি করবেন? 22 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি আমরা আমাদের কর্মীদের মধ্যে এবং মানুষের সাথে কথা বলে আমরা সেগুলো কিছু কিছু বিষয় রেখেছি এবং আগামী দিনে আরও মানুষের সঙ্গে কথা বলে কিছু কিছু বিষয় আমরা যেগুলো তাদের প্রস্তাব আকারে পাবো সেগুলো আমাদের কর্মসূচিতে রূপায়ণ করব, কর্মসূচি পালন করব। তার মধ্যে এখন যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ওয়ার্ডে, জানেন আমরা আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম হওয়ার কারণে রাস্তার ঘাট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিলো, সেটা সম্পূর্ণভাবে সংস্কার করা, ড্রেনেজ সিস্টেমটাকে সম্পূর্ণভাবে চালু রাখা এবং বিভিন্ন আমাদের ওয়ার্ডের ভিতরে যেখানে যেখানে গার্বেজ সেন্টার রয়েছে সেই গার্বেজ সেন্টারগুলো যাতে কোনোভাবে খোলাভাবে পড়ে না থাকে সেগুলো সম্পূর্ণভাবে ঢাকা অবস্থায় রাখতে হবে এবং ওয়ার্ডকে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। এটা আমাদের কর্মসূচির মধ্যে আছে। দ্বিতীয় আমাদের কর্মসূচির মধ্যে আছে বিদ্যুতের ক্ষেত্রে, যেন সমস্ত রাস্তাঘাট যেন আলো থাকে, কোথাও যেন কোনো অন্ধকার না থাকে, সেইটা আমাদের দেখতে হবে। তাছাড়া গোয়ারি বাজার, যেটা এই অঞ্চলের একটা প্রধান বাজার, সেই বাজারের সমস্যাটাকে মেটাতে হবে। ওখানে মানুষের, বাজারের যারা ব্যবসায়ী এবং বাজারের যারা কর্মী, মানে বাজারে যারা বাজার করতে যায়, সেই সমস্ত মানুষের নানান রকম অসুবিধে রয়েছে, সেগুলো সকলকে নিয়ে বসে সে সমস্যার সমাধান করতে হবে ব্যবসায়ীদের লক্ষ্যে, তাদের উন্নয়নের জন্য। তার পাশাপাশি আপনারা দেখতে পাবেন যে 22 নম্বর ওয়ার্ড একটি ব্যবসায়িক এলাকা, বিভিন্ন ব্যবসাদার এখানে থাকেন, ব্যবসা করেন, তাদের কাজকর্ম করেন, সেই ব্যবসা করতে গিয়ে তাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেই সমস্যাটার সমাধান করতে হবে। যানজটের একটা সমস্যা রয়েছে, পার্কিংয়ের কিছু কিছু সমস্যা রয়েছে, পে অ্যান্ড ইউজ টয়লেটের একটা সমস্যা রয়ে গেছে, সেটাকে আমাদের মেটাতে হবে। আর সর্বোপরি যেটা মেটাতে হবে, দীর্ঘদিন ধরে 22 নম্বর ওয়ার্ডে যেটা রয়েছে, বহিরাগত এবং দুষ্কৃতীদের আনাগোনা, যেটা আমাদের ইমিডিয়েট খুব তাড়াতাড়ি, আমরা যদি আমাদের মানুষ আমাদের নির্বাচিত করে, আমাদের দায়িত্ব থাকবে এই বহিরাগত এবং দুষ্কৃতীদের এই 22 নম্বর ওয়ার্ডের মধ্যে বন্ধ করা, রোখা এবং তাদের কোনো রকম পদক্ষেপ থেকে দূরে রাখা। বিগত দিনে যিনি কাউন্সিলর ছিলেন, এমন কিছু কাজ আছে যেগুলো করতে পারেননি, সেরকম কিছু অভিযোগ আপনার কাছে কি আছে? বিগত দিনের কাউন্সিলর ওয়ার্ডের কাজ নিয়ে উনি ব্যস্ত ছিলেন না, উনি অনেক বড় নেতা ছিলেন, অনেক বড় দায়িত্ব তিনি তাকে পালন করতে হতো, উনি সেই ধরনের কাজ এবং কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকতেন। ওয়ার্ডের রাজনীতির ক্ষেত্রে তার কোনো মনোনিবেশ ছিল না, ওয়ার্ডের মানুষ কোনোভাবেই পরিষেবা পায়নি, সঠিকভাবে পরিষেবা পেত না, সেই কারণেই দল আমাকে দায়িত্ব দিয়েছে। প্রতিদ্বন্দ্বিতাকে, মানে
দেখা যাচ্ছে যে এখানে বিজেপি রয়েছে, নির্দল রয়েছে, অন্যান্য আরো দল রয়েছে, তো সেক্ষেত্রে কাকে প্রতিদ্বন্দ্বী? যারা নির্বাচনে দাঁড়িয়েছে সবাই আমার প্রতিদ্বন্দ্বী, আমি কোনো একজন বিশেষকে ব্যক্তিকে বলবো না যে সে আমার মূল প্রতিদ্বন্দ্বী। যারা যারা এই ওয়ার্ডের চারজনকে প্রতিনিধি নির্বাচনে লড়াই করছে, বাকি যে আমি বাদে বাকি তিনজন আছে সকলেই আমার লড়াই। আপনাদের কর্মীদের কাছ থেকে, কর্মীদের আপনাকে ঘিরে আপনাকে জেতানোর ক্ষেত্রে কর্মীদের উৎসাহ কেমন দেখছেন? কর্মীদের উৎসাহতেই তো আমি চলছি, তাদের উদ্দীপনা তাদের উৎসাহ আমার থেকে অনেক বেশি, তাদের লড়াই তাদের এগিয়ে আসা তাদের সাহায্য সহযোগিতা নিয়েই আমরা এগোচ্ছি এবং চলছি, এবং এটাই তৃণমূল কংগ্রেসের সিস্টেম, এটাই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্ট্রাকচার এবং এটাই আমাদের লড়াই। আপনি তো পেশায় একজন আইনজীবী, এই পেশার সাথে যুক্ত রয়েছেন, তো সেক্ষেত্রে এই শহরের অনেক গরিব মানুষ আছে যাদের আইনি পরিষেবার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়, সেক্ষেত্রে কাউন্সিলর হিসেবে পাওয়া বা নির্বাচিত করলে সেক্ষেত্রে আপনার ওয়ার্ডের গরিব মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে অনেক সময় আইনি পরিষেবা বিভিন্ন আর্থিক কারণ হোক বা বিভিন্ন কারণে একটা ব্যাহত হয়, সেক্ষেত্রে কি তাদের জন্য কি কিছু ভাবছেন আপনি? ভাবনা বলতে আমরা এটা করেই থাকি, যখনই কোনো মানুষ আমাদের কাছে আইনি সাহায্যের জন্য আসে, কোনো আলোচনার জন্য আসে, কোনো আইনি পরিষেবা পেতে আসে, আমরা সবসময় তাকে সাহায্য করি। শুধুমাত্র পয়সার বিনিময়ে কাজ করব এরকম মানসিকতা নিয়ে আমরা কাজ করি না, সেটা ওয়ার্ডের ভেতরের লোক হোক বা ওয়ার্ডের বাইরের লোক হোক। কৃষ্ণনগর তথা নদীয়া জেলার কোনো ব্যক্তি যদি আমাদের কাছে এসে থাকে, বিগত দিনে আমার কাছে এসে থাকে, আমি তাদেরকে আইনি সাহায্য আমার কাছে আসলে আমি দিয়েছি এবং আগামী দিনেও দেব। এখন যে আপনি প্রচারটা করছেন সেটা কি ডোর টু ডোর ক্যাম্পেইন, যেটা বাড়ি বাড়ি প্রচার, এরকম বেশি জোর দিচ্ছেন নাকি মিটিং মিছিলে বেশি জোর? আমি মূলত বাড়ি বাড়ি প্রচারই করছি, বাড়ি বাড়ি প্রচারের উপরই আমার জোর বেশি। বাড়ি বাড়ি প্রচার করছেন এবং সেখানে কেমন মানুষ মানে কি দাবি করছে আপনার কাছ থেকে, মানে কি চাইছে তারা, মানুষ দাবি অভিযোগ করছে? মানুষ দাবি করছে যে বিগত দিনে যে পৌর পরিষেবা এবং স্বাভাবিক সাধারণ মানুষের সঙ্গে যে ধরনের ব্যবহার একজন কাউন্সিলর বা জনপ্রতিনিধির হওয়া দরকার, তারা সেটা পায়নি, দীর্ঘ দিন ধরে সেইখান থেকে বঞ্চিত হয়েছে। আমার কাছে তারা আশা করছেন, দাবি করছেন সেই ধরনের ব্যবহার এবং পৌর পরিষেবা তারা যেন আমার কাছ থেকে পান। আচ্ছা, আপনার এলাকা থেকে, আপনার ওয়ার্ড থেকে যে ওয়ার্ডে আপনি দাঁড়িয়েছেন, এই 22 নম্বর ওয়ার্ডে, সেখানে কি সরকারি যে সুবিধা ঘর পাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে, সেই সরকারি সুযোগ সুবিধাগুলো কতটা পৌঁছেছে মানুষের কাছে? সম্পূর্ণভাবে তো পৌঁছায়নি অনেক ক্ষেত্রে, আমি তো আপনাকে আগেও বললাম যে মানুষ এই অঞ্চলের মানুষরা তাদের নাগরিক পরিষেবা থেকে, পৌর পরিষেবা থেকে, জনপ্রতিনিধির কাছ থেকে যে ধরনের পরিষেবা পাওয়া যায় সেগুলো থেকে বঞ্চিত হয়েছে, সেগুলোই মানুষের ক্ষোভ এবং সেগুলোই মানুষ আমার কাছে দাবি করছে যাতে আগামী দিনে আমি সেগুলো দিতে পারি। আপনার প্রচারে যুবরা, আপনি একজন যুব আইকন, তো সেক্ষেত্রে যুব এবং নারী শক্তির কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, প্রচারে তো যুবরা আছেই, নারী শক্তিও আছে, এবং যারা আমাদের সিনিয়র, যারা আমাদের দীর্ঘদিন ধরে দলের দায়িত্বে আছেন তারাও আছেন। সকলকে মিলেই দলটা করতে হবে, সকলকে নিয়েই দলটা এগোবে, তাই সকলকে নিয়েই, কোনো একটি নির্দিষ্ট শ্রেণী বা নির্দিষ্ট ক্লাসকে নিয়েই আমি দল সংগঠন করছি না বা নির্বাচনে মানুষের কাছে যাচ্ছি না, সকলকে নিয়েই আমরা এগোচ্ছি, সকলকে নিয়েই আমরা যাব। ধন্যবাদ স্ট্রিং নিউজের সঙ্গে কথা বলার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল মনোনীত প্রার্থী সোমনাথ দত্তের সঙ্গে, ডিয়ার কৃষ্ণনগর থেকে ক্যামেরায় অর্ণব মজুমদারের সঙ্গে, হালিম মণ্ডলের রিপোর্ট, স্ট্রিং নিউজ।